বিশ্বিক শিল্প ও পণ্য মেলা 2021 ইংরেজি অনুষ্ঠিত হয়েছে। এই মেলা শুরু হবে 18/2/2021 তারিখ, পুরো মেলা অনুষ্ঠিত হবে। এখন এখানে কাজ চলতেছে, মেলা পণ্য সাজাচ্ছে এবং দোকান পুনরায় বেচা কেনার ভাবে এখনো চালু হয় নাই। এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতেছি যে দোকানিরা তাদের পণ্য সামগ্রী বিক্রেতাদের জন্য আকর্ষণীয় করার তোলার জন্য সাজাচ্ছে পণ্য। এখানে একটা দোকান মেয়েদের জন্য থাকছে থ্রি পিস সালোয়ার ওড়না, আকর্ষণীয় অনেক পণ্য সামগ্রী। এই দোকান পুরোপুরিভাবে চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক থ্রি পিস দেখা যাচ্ছে আমাদের আপুদের জন্য। ছোট বাচ্চাদের জন্য থাকছে অনেক খেলাধুলার আয়োজন শিল্পমেলাতে। ড্রিম ল্যান্ড অ্যান্ড চিলড্রেন পার্ক ছোট শিশুদের জন্য, এবং এদিকে থাকছে ছোট ছোট বাচ্চাদের জন্য ট্রেন এবং অনেক বড় একটা টাওয়ার বসানো হয়েছে। আপনারা সজব সপরিবারে এসে ট্রেন বাচ্চাদের ট্রেনে ভ্রমণ করার আনন্দ দিতে পারেন। এখানে আরও দোকান থাকছে অনেক পণ্য সামগ্রী, সেগুলো সাজানোর কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আবার মেলা দেখার জন্য অগ্রিমভাবে চলে এসেছেন এবং অনেকে কেনাকাটাও করতেছে। এটা একটি শাড়ির দোকান, বিভিন্ন দামি দামি জামদানি শাড়ি এখানে বিক্রি করা হচ্ছে। আমাদের আপুদের জন্য বা মা খালাদের জন্য থাকছে অনেক বোরকা, খেমার বোরকা হিজাবের দোকান একটি, এবং এর পাশেই থাকছে অনেক কসমেটিক্স ব্যাগের দোকান। এখানে অনেক কেনাকাটা চলতেছে, অনেকে কেনাকাটা করতেছে, অনেক কসমেটিক সামগ্রী এই দোকানে পাওয়া যাবে। এবং দোকানটি পুনরায় চালু করা হয়েছে। আমার তো কথা শুনে
এখানে থাকছে ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল। এখানে বলের ভিতরে ছোট বাচ্চারা অনেক আনন্দ করে সুইমিং করতে পারবে। এবং নিরাপত্তার স্বার্থে থাকছে আমাদের বাংলাদেশ পুলিশ কন্ট্রোল রুম। বাংলাদেশ কোনো গণ্ডগোল শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পুলিশ অনেক সহায়তা করবে। এখানে একটা কসমেটিক্সের দোকান পুনরায় চালু করা হয়নি। এখানে ছোট বাচ্চাদের জন্য থাকছে আনন্দের ট্রেন এবং নাগরদোলা থাকছে পাশাপাশি, দোলনাও থাকছে। এখনো নাগরতলা চালু হয়নি, তবে আমরা কথা বলছি জানতে পারছি যে 18 তারিখ থেকে নাগরতলা সহ সম্পূর্ণ মেলা পুনরায় চালু করা হবে। এটা ছোট বাচ্চাদের জন্য দোলনা। আপনারা সপরিবারে ছোট সোনামণিদের নিয়ে মেলায় এসে আনন্দ উপভোগ করতে পারবেন। এটা স্টেজ, স্টেজে অনেক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কথাবার্তা এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসে তাদের আপ্যায়ন করার জন্য। এবং সবচেয়ে আলাই মুখরিত আনন্দের একটি জায়গা হচ্ছে একক বেলুন শোটার। আমি নিজেও একটু শুট করলাম। আসলে একটি আনন্দদায়ক খেলনা এটা। এতক্ষণ আমি নিজেও শ্যুট করলাম, করে 10টার মধ্যে 60টা শ্যুট করতে পারছি। অবশ্য ভালো লাগছে। এবং এই যে এখানে একটু ট্রেনটি পুনরায় চালু করার জন্য তারা সেটি সেট করে নিচ্ছে। কথায় বলা যায় মেলা এখনো পুরোভাবে সরে যায়নি, কিন্তু 18 তারিখ থেকে মেলাটি পুনরায় চালু করার কথা শুনলাম এবং তা আদেশ করা হয়েছে। কিন্তু এখানে আমাদের খাবার দাবারের ব্যাপারে থাকছে ঢাকা স্টার কাবাব হোটেল। আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য, এখানে সবচেয়ে মুখরোচক খাবার হচ্ছে ফুচকা, থাকছে দই, থাকছে আপুটি দোকান সাজানোর জন্য অনেক পরিশ্রম করছে। পুনরায় মেলাটি পুনরায় শুরু যখন হয়ে যাবে, তখন আরও অনেক মুখরিতভাবে
থাকবে লোকজন আপনারা সবাই আমন্ত্রিত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট রিভিউর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আজকের মতো এখানেই সমাপ্ত করলাম নেক্সট রিভিউ মানাটি পুনরায়ভাবে উজ্জীবিত হওয়ার পর আপনাদেরকে দেখানো হবে চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট